পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। শনিবার রাজ্য যুব তৃণমূলের সম্পাদিকা কল্পনা শীতের নেতৃত্বে যুব কংগ্রেসের যুব কর্মী সমর্থকরা এদিন প্রতিবাদে সামিল হন। অবিলম্বে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমানোর দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। এদিন কেশিয়ারির একটি পেট্রোল পাম্পের সামনে গণপর্যায় হয় স্বাক্ষর সংগ্রহ। পেট্রোল পাম্পের সামনে দাবি সম্বলিত প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে প্রতিবাদ জানান দলের যুব নেতৃত্ব সহ সকলেই। কেন্দ্রের অগ্রাসন মনোভাব ও জনবিরোধী নীতির প্রতিবাদ জানানো হয়েছে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। একই সঙ্গে এদিন কেশিয়ারি বাসস্ট্যান্ড এলাকায় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। চলে সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। প্রসঙ্গত, পেট্রোল 100 গন্ডি পার করেছে, অন্যদিকে ডিজেলের দাম প্রায় 100 ছুঁই ছুঁই, পাশাপাশি বেড়েছে রান্নার গ্যাসের দামও। এদিন পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদেই রাজ্য যুব তৃণমূলের নির্দেশ অনুসারে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। আজকে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যব্যাপী নরেন্দ্র মোদীর এই যে নীতি, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি করে মানুষকে যে শোষণের নীতি, একে আমাদের এখন করোনা লকডাউন, লকডাউনের সময় মানুষ খেতে পাচ্ছে না, সেখানে পেট্রোলের দাম আপনারা দেখছেন যে সেঞ্চুরি পার করে গেছে। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি এবং রান্নার গ্যাসের যে মূল্যবৃদ্ধি, তারই প্রতিবাদে আজকে রাজ্যব্যাপী আমাদের তৃণমূল যুব কংগ্রেসের গণস্বাক্ষর এবং একটা আন্দোলনের কর্মসূচি প্রত্যেকটা ব্লকের সঙ্গে সঙ্গে আজকে কেশারি ব্লকেও পাম্পে আজকে এই পেট্রোল পাম্পে কর্মসূচি পালন করা হচ্ছে। কীভাবে আজকে প্রতিবাদ জানাচ্ছেন? কিভাবে জানাচ্ছেন প্রতিবাদ? আজকে আমরা গণস্বাক্ষর করছি মানুষের কাছ থেকে, মানুষের মন্তব্য নিচ্ছি, কারণ যেখানে মানুষ একটা মানে বাইকে করে মানুষ তার ব্যবসার কাজে যাচ্ছে, চাকরিজীবী মানুষ চাকরির কাজে যাচ্ছে, গাড়ি চালিয়ে যাচ্ছে, সেখানে এভাবে যে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে মানুষ পরিশান হয়ে যাচ্ছে, মানুষ ক্লান্ত। কি করে মানুষ আজকে মোটর বাইক থেকে নিয়ে আজকে গাড়ি চালাবে, কি করে নিত্য প্রয়োজনীয়, কারণ পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সেখান থেকে আজকে খেটে খাওয়া মানুষ থেকে চাকরিজীবী ব্যবসায়ী সবাই আজকে ক্লান্ত হয়ে গেছে। তারই জন্য আমাদের আমাদের নেত্রী, আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা, আমাদের সর্বভারত তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব সভানেত্রী শাওনি ঘোষ, মাননীয় শাওনি ঘোষের নির্দেশ মতো আজকে প্রত্যেকটা ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি হচ্ছে। কি নাম আপনার? কল্পনা সিং, রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সম্পাদিকা। আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় নেতা আমাদের অভিষেক ব্যানার্জি এবং আমাদের যুব সভানেত্রী শারিনী ঘোষ, ওনাদের নির্দেশে আজকে আমরা কেশিয়ারি ব্লকে আজকে আমরা এই পেট্রোল পাম্পে প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমরা এখানে জানাবো, কালকে আমরা যে দুর্গাপুজোতে যে পেট্রোল পাম্প আছে সেখানেও আমরা এই কর্মসূচি নেব। যে সাম্প্রদায়িক বিজেপি সরকার, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেভাবে গরিব মানুষের ওপর যে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস ব্যাপক পরিমাণে যেভাবে মানে বলা যায় যে দাম বাড়াচ্ছে, এই মানে মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমরা এই আন্দোলন শুরু করেছি। আমরা এটা যেরকম পেট্রোল পাম্পে করছি, আমরা প্রত্যেকটি অঞ্চল অঞ্চলে ওই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ আমরা করব বিগত দিনে। কেশিয়ারি থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।